मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই বজবজে উদ্দেশ্যে রওনা দেবেন। বজবজে গতকাল বাজি কারখানায় বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে এক শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয়েছে এবং 34 জনের মতন ব্যক্তিকে আটক করা হয়েছে যারা এই বেআইনি বাজি কারখানার সঙ্গে যুক্ত। ঘটনাস্থলে রয়েছে সিআইডি এবং ফরেনসিক টিম, সেখানে রয়েছে, তদন্ত চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই মন্ত্রিসভার বৈঠকে তিনি জানিয়েছেন যে বেআইনি বাজি কারখানা চলতে দেওয়া যাবে না, এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম যে সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম জানাচ্ছিলেন যে ক্লাস্টার তৈরি করা হবে, সেখানে সুযোগ দেওয়া হবে যারা এই বেআইনি বাজি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা যাতে আইনি পথে বাজি তৈরি করতে পারেন। কিন্তু কোনোভাবেই যে বেআইনি বাজি কারখানা চলতে দেওয়া হবে না তা পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা তিনি দিয়েছেন যে বেআইনি বাজি কারখানা কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। বজবজে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছুক্ষণের মধ্যে তিনি বজবজে উদ্দেশ্যে রওনা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বজবজে যাচ্ছেন। বজবজে গতকাল যে বিস্ফোরণের ঘটনা ঘটে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে এক শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে এবং এইভাবে বেআইনি বাজি কারখানা কোনোভাবেই চলতে দেওয়া যাবে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা মন্ত্রিসভার বৈঠকে। এই মুহূর্তে বজবজে সেখানে ফরেনসিক টিম রয়েছে, রয়েছে সিআইডি আধিকারিকরা, বিস্ফোরণ স্থল তারা ঘুরে দেখেছে, বিপুল পরিমাণ নমুনা তারা সংগ্রহ করছে এবং বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এই ঘটনায়, গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে এবং আমরা আপনাদেরকে দেখিয়েছি যে সেই ঘটনাস্থল থেকে যে যাদেরকে যে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয়েছে এবং সেখানে খবর করতে গিয়েও বাধার সম্মুখীন হতে হয়েছে কলকাতা টিভিকে। বজবজে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি বাজি কারখানা কোনোভাবেই চলতে দেওয়া যাবে না, মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে ফিরহাদ হাকিম যখন প্রেস কনফারেন্স করছিলেন তিনি জানাচ্ছিলেন যে যারা এই বেআইনি বাজির সঙ্গে যুক্ত রয়েছেন, যে সমস্ত ব্যবসায়ী কিংবা শ্রমিকরা, তারা যাতে আইনি পথে আসতে পারে, তারা যাতে ক্লাস্টারে এসে বাজি তৈরি করুক এবং যে আইন সিদ্ধ যে সমস্ত বাজি রয়েছে সেই বাজি তারা তৈরি করুক, সেই সুযোগ সরকার দিতে চায়, তারপরে আরও কড়া সিদ্ধান্ত নেওয়া হবে যদি তারপরেও দেখা যায় যে বেআইনি বাজির রমরমা চলছে। বেআইনি বাজি রমরমা আটকাতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলাতে পদক্ষেপ করা হচ্ছে, বিভিন্ন জেলাতে প্রচুর পরিমাণ বিস্ফোরক বাজি উদ্ধার করা হয়েছে। এগরা এবং বজবজে পরে প্রশাসন তৎপরতার সঙ্গে বিভিন্ন জেলাতে অভিযান চালাচ্ছে, আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোঁজ যাচ্ছেন বজবজে। গতকাল সেখানে বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আজও সেখানে তদন্ত চালাচ্ছে সিআইডি এবং ফরেনসিক টিম। বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয়েছে, বিপুল পরিমাণ বাজি, বাজি তৈরির মশলা উদ্ধার হয়েছে। তবে এভাবে বেআইনি বাজি তৈরি করা বা বাজি কারখানা চলতে দেওয়া যাবে না, মন্ত্রিসভার বৈঠকে এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যথেষ্টই কড়া পদক্ষেপ নিতে চলেছেন সেটা পরিষ্কার। তবে এক্ষেত্রে সুযোগ দেওয়া হবে, যেমনটা ফিরহাদ হাকিম জানাচ্ছিলেন, যারা এই বেআইনি বাজি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে সুযোগ দিতেই কিন্তু এই বাজি তৈরি ক্লাস্টার তৈরি করা হবে, যেখানে আইন সিদ্ধ গ্রিন বাজি তৈরি করা হবে, তৈরি করবেন বা করতে পারেন এই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং শ্রমিকরা। অর্থাৎ একদিকে প্রশাসনিক স্তরে কড়া বার্তা, কড়া সিদ্ধান্ত, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি যেমন থাকছে, পাশাপাশি যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে আরেকটা সুযোগ দিতে চায় বা শ্রমিকরা, তাদের রোজগার যাতে বন্ধ না হয়ে যায় সেই দিকটাও দেখছে রাজ্য সরকার, সেই দিকটাও ভাবনা চিন্তা করছে বলে জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বজবজ থেকে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই বজবজের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানতে পারছি আমরা, সেখানে পুলিশি তৎপরতা কতটা নজরে আসছে? একেবারেই তাই, দেখো পুলিশি তৎপরতা একেবারে চূড়ান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বজবজে আসছেন আর কিছুক্ষণের মধ্যেই এবং আজকের মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই বার্তা হলো যে কোনোভাবেই বেআইনি বাজি কারখানা বরদাস্ত করা হবে না।
সেই সঙ্গে এখানে যেখানে বিস্ফোরণ হয়েছে গতকাল বাজি বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে সেইখানে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী নিজে আসবেন এবং প্রশাসনিক যে তৎপরতা সেই প্রশাসনিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যান্ত্রিক ত্রুটি কারণে কোনো সমস্যা হচ্ছে সেখানে কিন্তু যে ছবি সত্য দেখাচ্ছিল যে সেখানে পুলিশি তৎপরতা শুরু হয়েছে বজবজে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্য দেখো একেবারেই তাই পুলিশি তৎপরতা কিন্তু রয়েছে যে ব্যারিকেড করা হয়েছে এবং কিছুক্ষণ আগে ইতিমধ্যেই বজবজের বিধায়ক অশোক দেব তিনিও কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে এসেছিলেন তিনি এসে জায়গাটা যেখানে এই ঘটনা ঘটেছে তিনি বলেছেন এবং তিনিও বলছিলেন যে মুখ্যমন্ত্রী আশুক তিনি সেখান অশোক দা আপনি বলছিলেন যে মুখ্যমন্ত্রী ঘটনা নিয়ে নিজের চোখে দেখে যাবে ঘটনা আর কি এবং আমরাও কি সহযোগিতা করবো তাতে আপত্তি নেই আমরা চাই আমাদের মন্ত্রী নেত্রী আসুক এবং এলাকার মানুষের দুঃখের কথা দেখা যাক শুনে যাক কিভাবে এরা লাইফ লিড করছে মুখ্যমন্ত্রী আজকে মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন যে বেআইনি বাজি কারখানা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং আইন মেনে বাজি প্রস্তুত করতে হবে আমি তো বলছি আইন মেনেই করুক আমাদের আপত্তি নেই কিন্তু লাইসেন্সটা দেওয়া হোক অনেকে লাইসেন্স অ্যাপ্লাই করেছে লাইসেন্স পায়নি যাদের লাইসেন্স পায় সেই ব্যবস্থা করুক লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে বৈধ লাইসেন্স পাওয়ার না কোনো সমস্যা কিছু নেই ওদের দেরি হচ্ছে ডিলে হচ্ছে যদি ডিলে না হয় এবং সঠিকভাবে দেওয়া হয় সেটা অর্থাৎ একেবারেই তাই কিছুক্ষণ আগেই বজবজের বিধায়ক অশোক দেব এসেছিলেন এবং তিনিও বলছিলেন যে মুখ্যমন্ত্রী এসে নিজে ঘটনাটা দেখুক এই বিষয়টাই কিন্তু তিনি চাইছেন এবং ইতিমধ্যেই প্রশাসনিক যে তৎপরতা সেই প্রশাসনিক তৎপরতার ছবিটা আমি দেখালাম যে ইতিমধ্যেই যেখানে ঘটনাস্থল অর্থাৎ যে বাড়িতে এই ঘটনা ঘটেছে সেই বাড়ির সামনের বেশ কিছুটা আগে নির্দিষ্ট দূরত্বে সেখানে বন্ধ করে রাখা হয়েছে রিবন দিয়ে এবং সেখানেও কিন্তু কর্তব্যরত যে সমস্ত পুলিশরা রয়েছেন তারা রয়েছেন আমরা দেখেছিলাম যে দুপুর বেলায় ইতিমধ্যে এখানে সিআইডি তদন্তকারী আধিকারিকেরা এসেছিলেন তারা এসে প্রাথমিক অনুসন্ধান করেছেন এবং প্রাথমিক অনুসন্ধানের পর তারা সেখান থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন এবং ইতিমধ্যেই ফরেন্সিক যে টিম সেই ফরেন্সিক টিমও কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে ফরেন্সিক টিমের যারা আধিকারিক রয়েছেন ফরেন্সিক টিমের তরফ থেকেও কিন্তু সেখানে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হচ্ছে অর্থাৎ ইতিমধ্যেই একদমই সত্য এরই পাশাপাশি আমি বিষয়ে জানতে চাইব যে আজকে সেখানে সিআইডি রয়েছে ফরেন্সিক টিম রয়েছে বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয়েছে কি কি নমুনা সেখানে সংগ্রহ করলেন ফরেন্সিক টিমের সদস্যরা সেটা একটু জানাও আমাদের দেখো ইতিমধ্যেই সেই নমুনা সংগ্রহের কাজ চলছে এবং এই ঘটনা ঘটেছে বজবজের এই সেখান থেকেই কিন্তু এর আগে সিআইডির দল যে তার অনুসন্ধান চালিয়ে গিয়েছেন এবং তার পরবর্তী সময় ফরেন্সিক টিমের যে নমুনা সেই নমুনা সংগ্রহ করবেন তারা এবং সে সত্য যেটা জানতে চাইব যে সিআইডি এবং ফরেন্সিক টিম তারা সেখানে এখনো পর্যন্ত কাজ করছে কিন্তু আমরা দেখছিলাম যে তোমাকে স্থানীয়রা বাধা দিচ্ছিলেন যাতে এই খবর কোথাও গিয়ে কলকাতার ভিতরে সম্প্রচারিত না হয় ঠিক কি দাবি জানাচ্ছিলেন তারা আর
দেখো খুব স্বাভাবিকভাবে স্থানীয় যারা বাসিন্দা তারা দাবি করছিলেন যে এখানে যে ঘটনা ঘটেছে এটা ঠিক বিস্ফোরণ নয়, এটা নিছকই একটা দুর্ঘটনার ঘটনা হয়েছে এবং সেই কারণেই তারা বলছিলেন যে যেভাবে বিশেষ করে গতকাল রাত থেকে রাত ভোর যেভাবে পুলিশ বাজি উদ্ধার করেছে, বিভিন্ন দোকান ভাঙচুর করেছে, তার বিরুদ্ধেই কিন্তু তাদের ক্ষোভ মূলত, এবং সেই কারণেই সকালবেলায় আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমকে তারা বাধা দিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে আমরা ঢুকে সেখানে যখন খবর সংগ্রহ করি তখনও কিন্তু স্পষ্টতই তাদের একটা ক্ষোভ ছিল, সেই জায়গা থেকেই তারা মনে করছেন যে যেভাবে পুলিশ তল্লাশির নামে বা বাজি উদ্ধারের নামে যেভাবে ভাঙচুর করেছে, অর্থাৎ এখানে অনেকেই রয়েছেন যারা বাজির ব্যবসার সঙ্গে যুক্ত নন, সাধারণ দোকান সেই সমস্ত দোকানেও ভাঙচুর চালানো হয়েছে, ফলে সব মিলিয়ে যে তাদের একটা ক্ষোভ তো রয়েছেই, কিন্তু পাশাপাশি মূল ঘটনা কি হয়েছিল, অর্থাৎ এই বিস্ফোরণের ঘটনা, বাজি বিস্ফোরণের এবং কিভাবে হয়েছিল সেটা তদন্ত যেরকম চলছে, সিআইডি ইতিমধ্যেই তদন্তের ভার নিয়েছে, তার পাশাপাশি ফরেনসিক টিমের নমুনা সংগ্রহের কাজও কিন্তু সমানভাবে চলছে। একদমই সত্য। যেটা আরেকটা বিষয় জানতে চাইবো, তুমি যেমনটা জানাচ্ছিলে যে বিধায়ক তিনি বলছেন যে এই বিষয়টি তদন্ত সাপেক্ষ তদন্ত হোক এবং লাইসেন্স পাক যারা এই বেআইনিভাবে কাজ করছেন তারা আইনি পথে আসুক, কিন্তু প্রশ্ন উঠছে যে এতদিন ধরে সেখানে তো বাজি তৈরি হচ্ছিল বেআইনি পথ ধরেই, যে কারণে এই মৃত্যুর ঘটনা ঘটে গেল, কেউ কি কিছুই জানতে পারলেন না? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি গ্রামে যেখানে এই ঘটনা ঘটেছে তার। সত্য শোনা যাচ্ছে, বলো। দেখো চিংড়িপোতা গ্রামে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু অনেকেরই বৈধ লাইসেন্স রয়েছে, এমনটা যেরকম ঠিক আবার অনেকেরই সেই লাইসেন্স নেই, এবং বিধায়ক যেটা বলছিলেন যে অনেকেই বৈধ লাইসেন্সের জন্য তার আবেদন করেছেন কিন্তু বেশ কিছু জটিলতার কারণে তাদের সেই বৈধ লাইসেন্স হয়ে ওঠেনি, এবং সেই বিষয়টি তাদের তারা আগামী দিনে নজরে রাখবেন এবং যাতে প্রত্যেকে বৈধ লাইসেন্স নিয়ে এই বাজি ব্যবসা করতে পারেন সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করার কথা জানিয়েছেন বজবজের বিধায়ক অশোক দেব, তিনিও ঘটনাস্থলে রয়েছেন। একদম, অনেক ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। বজবজে বাজি কারখানায় বিস্ফোরণ, আর এই বিস্ফোরণের ঘটনায় এক শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরে প্রশ্ন উঠছে যে বেআইনিভাবে বাজি কারখানা সেখানে চলছে কিভাবে, তবে যেটা জানা যাচ্ছে যে সেখানে যেমন অর্থাৎ লাইসেন্স প্রাপ্তদের কারখানাও রয়েছে পাশাপাশি বেআইনিভাবেও বেশ কিছু কারখানা সেখানে রমরম করে চলছিল, এবং সেইখানের অর্থাৎ তারা যারা বেআইনিভাবে বাজি কারখানা চালাচ্ছেন তারাও যাতে লাইসেন্স পায় সেই বিষয়েও কিন্তু প্রশাসনকে আরও নজর দিতে হবে, এবং সেক্ষেত্রে বিধায়ক স্থানীয় বিধায়ক তিনি বলছেন তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।